Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জি ফাইভ অরিজিনালসে একটি বাংলা মুভি আসতে চলেছে, যে মুভিটির নাম দেওয়া হচ্ছে অনেক দিন পরে। এই মুভিতে আমরা কাকে কাকে অভিনয় করতে দেখব এবং তার সাথেও বলতে চলেছি এই মুভির ঘটনাই বা কেমন দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, এবং তার সাথেও আমরা আলোচনা করব যে এই মুভিটি কবে আমরা দেখতে পাবো, সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। কলকাতায় একটি কনভেন্ট স্কুলে 99 সালের ব্যাচ ছিল স্বাগতা, দেবলীনা, সায়ন্তনী এবং কুহুরা। তবে স্কুল ছাড়ার পর আর তাদের সেভাবে দেখা হয়নি। দীর্ঘ 18 বছর পর হঠাৎ নিজেদের স্কুলে 150 মেয়েকে খুঁজে খুঁজে বের করে স্বাগতা, আর একটি রিইউনিয়নের পরিকল্পনা করে ফেলেছে। তবে শেষ পর্যন্ত স্বাগতা, দেবলীনা এবং সায়ন্তনী ও কুহুরা মাত্র এই চারজনই কিন্তু এই রিইউনিয়নে এসে হাজির হয়, এবং এই মাত্র চারজনই কিন্তু এসে হাজির হয়, তাছাড়া কোনো মেয়ে কিন্তু এই রিইউনিয়নে আর দেখা যায়নি। এমনই এক রিইউনিয়নের গল্প নিয়ে ছবি তৈরি করে ফেলেছেন পরিচালক দেবারতী গুহ, এবং ছবিটির নামও দিয়ে রয়েছে অনেক দিন পরে। স্বাগতা এবং এই ভূমিকায় আমরা কিন্তু দেখতে পাবো, অর্থাৎ ছবিতে স্বাগতার ভূমিকায় আমরা অভিনয় করতে দেখব স্বস্তিকা মুখোপাধ্যায়কে, এবং দেবলীনার ভূমিকায় সুদীপা চক্রবর্তী, এবং সায়ন্তিনীর ভূমিকা দেখা যাবে রূপঞ্জনা মিত্রকে, আর কুহুর ভূমিকা দেখা যাবে পৌলমী ঘোষকে। বর্তমানে দেবলীনা অর্থাৎ সুদীপা একটি কর্পোরেট কোম্পানি চাকরিরত, এবং সায়ন্তিনী পেশায় মডেল ও অভিনেত্রী, আর বাকি দুই বন্ধু কুহু এবং স্বাগতা স্কুলে একে অপরে প্রতিযোগিতা ছিল। যদিও কুহু এখন পিএইচডি শেষ করার পর আমেরিকায় চলে যায়, তারপরে আর একবারের সঙ্গে যোগাযোগ হয়নি তাদের মধ্যে, অর্থাৎ তাদের কোনো আর যোগাযোগও ছিল না। তাই ছবিতে এই চার বন্ধু সকলে একে অপরে গোপন কথাও জানতো, যে গোপন কথাগুলি বন্ধুর খাতিরে একে অপরকে বলে ফেলেছিল, আর সেই গোপন কথাগুলি তাদের মধ্যে জটিলতা সৃষ্টি করবে এইতে, অর্থাৎ এই ট্রেলারে কিন্তু আমরা দেখেছি। এভাবে এগোবে কিন্তু দেবারতী গুহের ছবি অনেক দিনের পরে। শেষ পর্যন্ত কীভাবে জানতে কিন্তু আর বেশি দেরি নেই, কারণ অবশ্যই এই ছবিটি মুক্তি অপেক্ষা কিন্তু রয়েছে কিছুদিনের মধ্যে, অর্থাৎ এই ছবিটি আমরা দেখতে পাবো 7ই মে, তা কিন্তু জি ফাইভে অরিজিনালসে আমরা দেখতে পাবো। প্রসঙ্গত এই ছবির গল্প লিখেছেন পরিচালক দেবারতী গুহ নিজেই, ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব, এবং ক্যামেরায় করেছেন রূপতিম মণ্ডল, এবং ছবিটি সম্পাদনা করেছেন সৌভিক। আর এই ট্রেলারটি দেখে আপনাদের কি উপনয়ন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যে জি ফাইভ অরিজিনালসে 7 তারিখে যখন এই মুভিটি আসবে আপনারা দেখবেন কিনা, এবং তার সাথে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে মুভিটি দেখার পর যে এই মুভিটি আপনাদেরও কেমন লেগেছিল। অবশ্য আমিও আমার এই মুভিটি এলে অবশ্যই রিভিউও দিয়ে দেব কেমন হয়েছে মুভিটি। আজকের কিন্তু ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে থাকো, নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।